আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলা এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য বলে মনে করেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইংল্যান্ড থেকে সকালে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলছেন মাশরাফি। পুরো টুর্নামেন্টে দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট তিনি। শরীফুল আলম সরকারের রিপোর্ট। দেড় মাস আগে আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজ আর ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার প্রত্যয় নিয়ে দেশ ছেড়েছিল মাশরাফিরা। দুই টুর্নামেন্ট শেষে দেশে ফিরেছে অভিজ্ঞতা আর সাফল্য নিয়ে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো চ্যাম্পিয়ন্স দলকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ফাইনালে খেলেছে টাইগাররা। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। এসব কিছুই দারুণ উপভোগ করেছেন দলপতি মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, এই সাফল্য আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের হয়ে আরও ভালো করার অনুপ্রেরণা পাবে খেলোয়াড়রা। সেমিফাইনাল খেলেছি, এটা অনেক বড় ব্যাপার ছিল, বিশেষ করে যে গ্রুপ থেকে খেলেছি এটাও এত সহজ ছিল না। তো এটাই আর কি, যে এখান থেকে খেলা হয়তো আরও ভালো সুযোগ ছিল, সেটা আমরা নিতে পারিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে টিম হিসেবে খেলতে না পারার আক্ষেপ আছে অধিনায়কের কণ্ঠে। তবে সব ভুল শুধরে সামনের সিরিজগুলোতে কিভাবে ভালো করা যায় এখন তাই নিয়েই ভাবছেন মাশরাফি। সেমিফাইনালে সুযোগটা তৈরি করতে পারলে হয়তো বা আরেকটা ম্যাচ থাকতো বাকি, বাট পারিনি। অবভিয়াসলি ডিসঅ্যাপয়েন্টিং, কিন্তু তার মানে এই না যে এখানে থেমে আছে বা থেমে থাকবে। সামনে ইনশাল্লাহ আরও যে টুর্নামেন্টগুলো আছে, সিরিজগুলো আছে, এগুলো ইউজ করা খুব ইম্পর্টেন্ট এখন। ২০১৯ সালে বিশ্বকাপে দলকে এগিয়ে নিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা সাহায্য করবে বলে মনে করেন টাইগার অধিপতি মাশরাফি। যেহেতু একটা ভালো সুযোগ পেয়েছিলাম। শরীফুল আলম সরকার, বৈশাখী সংবাদ, ঢাকা।